আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, যে যেখানে আছেন আমাদের এই পুরোপুরি এই ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আপনারা অবশ্যই, আশা নয় বিশ্বাস, আপনারা ভিডিওটি দেখবেন। আমি চাই আপনারা যে যেখানে আছেন সর্বোচ্চ ভালো থাকেন ইনশাল্লাহ। আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হতাশ জীবন। জীবনে কেন হতাশা আসে, একটা মানুষ কেন হতাশায় পড়ে, যখন হতাশায় পড়ে তখন তার জীবনে আর কিছু করার থাকে না, হতাশার কারণ কি? দেখেন ভাই, হতাশার কারণ আমার কাছে যেটা মনে হয় বা আপনার লাইফের সাথে আপনি ক্যালকুলেশন করে মিলাই নেবেন, একটা মানুষ তখনই হতাশার ভিতরে পড়ে যখন সে আস্তে আস্তে যখন স্বপ্ন দেখে, স্বপ্ন দেখতে 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 একটা সময় তার স্বপ্নগুলো পূরণ হয় না। যখন তার স্বপ্নগুলো পূরণ হয় না সে কিন্তু হতাশার ভিতরে থাকে। এই হতাশার ভিতরে আপনাকে কে ফেলে, এই ব্যক্তিগুলো কারা আপনাকে জানতে হবে। এই ব্যক্তিগুলো হচ্ছে আপনি যাদের সাথে মিশলেন, হতে পারে আপনার বন্ধু, হতে পারে আপনার কাছের কেউ, হতে পারে আপনার বাবা মা, হতে পারে আপনার রিলেটেড কোনো ব্যক্তি, যারা আপনাকে নিয়ে ভাবে ছেলেটা প্রতিষ্ঠিত হবে, যারা আপনাকে নিয়ে স্বপ্ন দেখে, তারাই কিন্তু আপনাকে হতাশায় ফেলে। আপনি যখন আপনার লাইফে হতাশায় ফেলে পড়ে যান, হয়তোবা আপনি ছোট কোনো কিছু করবেন এরকম উদ্যোগ নিচ্ছেন বা আপনি কোনো জায়গায় একটা চাকরি করতেছেন, আপনি যখন চাকরি করেন আপনি যখন কষ্টের কথাগুলো আপনি যখন রিলেটেড বা বন্ধু যারা আছে তাদেরকে শেয়ার করেন, বন্ধু আমি তো এখন বর্তমানে ভালো নাই রে দোস্ত, আমার তো সারাদিন এই পরিশ্রম করা লাগে, আমি যে কেমনি কী করি না করি আমি কিছুই বুঝতেছি না, সকাল 8টায় থেকে রাত 8টা পর্যন্ত আমাকে দাঁড়ায় দাঁড়ায় কাজ করতে হয়, আমার মনে হয় না আমার জীবনে আর কিছু করা সম্ভব। দেখেন, আপনি যখন আপনার কষ্টের কথাগুলো শেয়ার করতেছেন, আপনার বন্ধু বলেন, আপনার ফ্যামিলির সবাই বলেন, তখন আপনার সুযোগ, আপনার তারা সুযোগ পাইছে একটা আপনাকে কথা বলার, তারা কিন্তু আপনাকে জবাব দিবে এবং তারা বলবে যে না ঠিক আছে, তাহলে তোমার এত কষ্ট করার দরকার নাই, এই বেটা তোমার কি বাপের কি কম আছে নাকি, ওই অমুক জায়গায় একটা বাড়ি আছে, আর এক জায়গায় আর একটা বাড়ি আছে, তোমার পরিশ্রম করার কোনো প্রয়োজন নাই, তুমি বাদ দাও, এগুলো বাদ দাও, তোমার লেখাপড়া একবারে কমপ্লিট করো, একবারে লেখাপড়া কমপ্লিট করার পরে লাইফে কিছু একটা হবে। তখন দেখেন আপনি সবার কথা শুনলেন, কথা শুনে কিন্তু আপনি ঠিকই কিন্তু সব কিছু ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে আপনি যখন লেখাপড়া কমপ্লিট করলেন, কমপ্লিট করার পরে আপনি বাসায় বসে আছেন, আপনার আব্বুকে অনেকেই যে বলবে যে কি বাবা ছেলে বড় হয়ে গেছে, মেয়ে বড় হয়ে গেছে, তুমি তাদের বিয়ে শাদী দিচ্ছ না কেন? এখন বাবা নিজের মান সম্মান ঢাকার জন্য আপনাকে কিন্তু বিয়ে দিয়ে দেবে। বিয়ে দেওয়ার পরে কিছুদিন পরেই কিন্তু আপনার পৃথিবীতে নতুন মানুষের আগমন হবে, তখনও কিন্তু আপনি বেকার। একটা সময় আপনার বাবা মা আপনার বউকে খাওয়াচ্ছে, আপনার ছেলেকে খাওয়াচ্ছেন, একটা সময় দেখবেন আপনি হতাশায় থাকতে থাকতে আপনার হতাশ জীবন, আপনি একেবারে ফুলফিল আপনি হতাশার ভিতরে লাইফকে লিড দেবেন। আপনি যখনই যেটা করতে যাবেন, এদিকে আছে ফ্যামিলির চাপ, এদিকে আছে নিজের সংসারের চাপ, এদিকে আছে বউ বাচ্চার চাপ, কোনো দিক দিয়ে আপনি তখন আর লোড নিতে পারবেন না। লোড না নিতে পেরে আপনি লাইফে কোনো সিদ্ধান্ত আর জীবনে নিতে পারবেন না, আপনার শেষ বয়স পর্যন্ত আপনি আর আপনার লাইফে কিছুই করতে পারবেন না। তখন আপনি আবার স্বপ্ন দেখা শুরু করবেন, আমার জীবনে তো আর কিছু হলো না, দেখি আমার ছেলেকে দিয়ে কিছু করা যায় কিনা। এরকম অনেক বন্ধু আছেন যারা আপনারা দুশ্চিন্তায় বসে আছেন, লাইফে নিজের লাইফে কিছু করব, এবং আপনি যখন নিজের লাইফে কিছু করতে গেছেন আপনার স্বপ্নগুলো কিন্তু, আপনার যে আশা, আপনার যে আকাঙ্ক্ষা, সবগুলো কিন্তু নিজের মানুষগুলো চুরি করে নিয়েছে। আপনি নিজেকে প্রশ্ন করেন আপনার জীবনের কী কী ভুল আছে, আপনি ভুলগুলো নিজের চোখ বুঝে বুঝে নিজের বিবেকের সাথে একবার করে প্রশ্ন করেন, দেখেন প্রত্যেকটা প্রশ্ন আপনার সামনে চলে আসবে। যখন প্রত্যেকটা প্রশ্ন আপনার চোখের সামনে চলে আসবে তখন আপনি লাইফে আবারও মোড় ঘোরানোর জন্য লাইফে চেষ্টা করেন, দেখেন একটা পর্যায়ে আপনার জীবনের মোড় ঘুরে যাবে। আপনার স্বপ্নগুলো নষ্ট হতে দিয়েন না। আপনি অন্য মানুষের কারণে আপনার জীবনটা হতাশার ভিতরে ফেলে আপনি পানির নদীর পানির ভিতরে হাবুডুবু খায়েন না। আপনাকে সাঁতার কাটা শিখতে হবে। আপনি যদি সাঁতার কাটা না শেখেন দেখবেন যে মানুষ আপনাকে ধরে এক সময় ধরে ওরা কখন আপনাকে মেরে ফেলার জন্য প্রস্তুতি নিয়ে নেবে, আপনি একটা সময় মারা যাবেন, আপনার লাইফে তখন আর কোনো কিছু করার থাকবে না। যদি বাঁচতে চান তাহলে ওই জায়গায় থেকে উঠে আসেন। হতাশ জীবন ভাই কারোর জীবনই ভালো না, কেউ চায় না যে জীবনে হতাশ থাক। এই হতাশ জীবন থেকে যদি বাইরে হয়ে আসতে হয় আপনাকে তিনটা কাজ করতে হবে। নাম্বার ওয়ান, আপনার নিজেকে ভালোবাসতে হবে, নিজের ভিতরে সাহস রাখতে হবে, পরিশ্রম করার মানসিকতা আপনার ভিতরে থাকতে হবে।
এই তিনটা যদি জিনিস আপনার ভিতরে থাকে আপনার জীবন কখনো নষ্ট হবে না। একটা পর্যায়ে এসে দেখবেন আপনি আস্তে 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 আপনার লাইফে আপনি যে কর্মসংস্থানে আছেন আপনি যেটাই যাই কিছু করেন না কেন ওই জায়গায় আপনি দাঁড়াই গেছেন। আপনারা হয়তোবা বিভিন্ন জায়গায় জব করতেছেন, জব করার সময় অনেক কিছু আছে যা কারোর সাথে শেয়ার করা যায় না। আপনারা কখনো নিজের কষ্টের কথা কখনো আপনারা শেয়ার করবেন না, যদি শেয়ার করেন আপনার স্বপ্নটা কিন্তু শেষ হয়ে যাবে, আপনি কিন্তু আর মানুষ হতে পারবেন না। অতএব সবার স্বপ্নগুলো আপনার যেগুলো কষ্টের যে দিকগুলো আছে জেদ যেটা আছে নিজের ভিতরে জেদটা পরিপূর্ণভাবে তৈরি করেন, মানুষ হওয়ার জন্য একটা খালি দৌড় দেন, খেচ্ছা একটা দৌড় দেন, এক দৌড়ে আপনি সফল হবেন ইনশাল্লাহ। তো সবাই পরিশ্রম করেন, নিজেকে ভালোবাসেন এবং নিজে সৎ থাকেন, নিজে সৎ থেকে যা কিছু করবেন সব কিছু করেন, দেখবেন একটা পর্যায়ে এসে আপনার জীবন ফুলফিল লাইফকে লিড দিচ্ছেন। তো সবাই সুন্দর একটা লাইফকে লিড দেন, সবাই ভালো থাকেন। আর আপনারা যদি এই ধরনের বা বিভিন্ন ধরনের ভিডিও যদি দেখতে চান তাহলে আমাদের পুরো ভিডিওগুলো দেখেন, দেখেন যে প্রত্যেকটা ভিডিও নিচে লেখা আছে আপনার সমস্যা কী, সেই ধরনের ভিডিওগুলো শোনেন, শুনলে দেখবেন যে একটা পর্যায়ে এসে আপনার সমস্যা আপনি সমাধান পেয়ে গেছেন, বারবার প্রশ্ন করার কোনো কিছু নাই, আপনি যে জায়গায় আছেন ওই জায়গায় থেকে খালি পরিশ্রম করেন। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।